হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব জিপি ফোনের কিভাবে পিউকে কোড আনলক করবেন। অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করছেন, আজকে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনার ফোনে *121*1600 হ্যাশ লিখে ডায়াল করবেন। এটি আপনার বটম ফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন যে কোনো ফোনে ডায়াল করতে হবে। তারপরে আপনাদের সামনে একটি ইন্টারফেস শো করবে, মনোযোগ সহকারে দেখবেন। এখানে বলবে যে আপনার যে ফোনে পিউকে কোড লাগছিল সেই ফোনটি আপনি এখানে নাম্বারটি দিয়ে দিবেন। এখানে প্রতিটি আইডি কার্ডের নাম্বার দেওয়া আছে। আপনি যে সিম নেওয়ার সময় যে আইডি কার্ড দিয়ে নিয়েছিলেন সেই আইডি কার্ডটি এখানে শো করতেছে, যত নাম্বারে সেই নাম্বারটি আপনি এখানে এন্টার করে সেন্ড করে দিবেন। এখানে যে আইডি কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে এন্টার করবেন। এখানে আপনার আইডি কার্ডের যে ডেট অফ বার্থ ছিল সেই ডেট অফ বার্থটা আপনি এন্টার করবেন। এন্টার করার পর আপনাকে থ্যাংক ইউ বলবে, বলার সাথে সাথে আপনাকে একটি মেসেজ দিবে। মেসেজে আপনার যে পিউকে কোডটা আপনার দিয়ে দিবে। পিউকে কোড পাওয়ার পর আপনি পিউকে কোড মারবেন। মারার সাথে সাথে আপনাকে নর্মালি 1234 নর্মালি পিনকোড থাকে সেটি আপনি